নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। জয় বাবা ভোলেনাথ। বন্ধুরা, শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে সঠিক নিয়মে বেলপাতা প্রদান করুন, যাতে মহাদেব আপনার প্রার্থনা মঞ্জুর করবে। অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বেলপাতার সঠিক নিয়মে মহাদেবের চরণে প্রদান করা, যা অনেক মানুষই সঠিকভাবে জানে না। তাই ভিডিওটি কমপ্লিট আপনারা শুনুন, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবের চরণে কিভাবে বেলপাতা প্রদান করতে হয়। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশিক্ষা। দেবাদিদেব মহাদেবের পূজো অর্চনা আমরা প্রায় অনেকেই করে থাকি, কিন্তু দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন সেটা আমাদের কাছে কিন্তু বড় একটি পাওনা। অর্থাৎ দুধ, গঙ্গা জল, বেলপাতা এই কয়েকটি জিনিস সঠিকভাবে প্রদান করলে আমাদের জীবনের দুঃখ কষ্ট কিন্তু দূর হওয়া সম্ভব। কারণ দেবাদিদেব মহাদেবের কাছে অলৌকিক পাওয়ার রয়েছে, যার মাধ্যমে আপনার জীবনকে এক নিমিষে চেঞ্জ করে ফেলতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো গল্প কথা বলছি না, আমি খুব বাস্তব কথা বলছি, আর আমার কথার সাথে তারাই সহমত হবেন যারা দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত। তাই এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তারা জয় বাবা ভোলেনাথ এই কমেন্টসটি কমেন্টস বক্সে অবশ্যই লিখুন। এবার আসুন, আমি আপনাদেরকে জানিয়ে দিই দেবাদিদেব মহাদেবের কাছে সঠিক নিয়মে কিভাবে বেল পাতা প্রদান করবেন, যার মাধ্যমে গুড লাককে আনা সম্ভব। আমাদের এই পার্থিব জগতে প্রচুর মানুষ বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছে, কারো বিবাহ হতে চাইছে না, কেউ অর্থনৈতিক কষ্টে ভুগছে, কেউ শরীর নিয়ে ভুগছে, কারো এডুকেশন নিয়ে প্রবলেম চলছে, কারো বিজনেস ঠিকঠাক চলছে না, কেউ ভালো চাকরি পাচ্ছে না। তো হাজারো রকমের আমাদের প্রবলেম রয়েছে, আর এই সমস্ত প্রবলেমের সলিউশন কিন্তু দেবাদিদেব মহাদেবের কাছে রয়েছে। তাই আমরা প্রত্যেকেই দেবাদিদেব মহাদেবের কাছে যাই আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। কিন্তু সকলের কিন্তু মনোবাঞ্ছা পূর্ণ হয় না, কারণ দেবাদিদেব মহাদেবকে তুষ্ট যত সহজেই করা সম্ভব ততটাই কিন্তু উনি ক্ষুব্ধ হয়ে যান। তাই আপনারা সঠিক নিয়মে যেভাবে আমি বলতে চলেছি সেইভাবে বেলপাতা প্রদান করুন, যা করলে দেবাদিদেব মহাদেব তুষ্ট হয়ে যান। দেখুন, বর্তমানে শ্রাবণ মাস চলছে আর আজকে প্রথম সোমবার, আর আজকের সোমবার থেকে প্রতি সোমবার দিন আপনারা দেবাদিদেব মহাদেবের কাছে যান এবং সেখানে আপনি দুধ, গঙ্গা জল, বেলপাতা প্রদান করুন। আর এই বেলপাতা প্রদানের নিয়মটি ভালো করে শুনুন। আপনারা মার্কেট থেকে বা গাছ থেকে যেখান থেকে হোক আপনি বেলপাতা যে কালেক্ট করবেন, সেই বেলপাতা অবশ্যই নিখুঁত বেলপাতা কালেক্ট করুন। অর্থাৎ বেলপাতার মধ্যে কোনো রকম যেন ছেঁড়া না থাকে, বা বেলপাতার যে তিনটি পাতা রয়েছে তিনটি পাতার মধ্যে দেখা গেল একটি পাতা নেই, এইরকম কোনো বেলপাতা দেবাদিদেব মহাদেবকে দেওয়া যাবে না। এছাড়াও বেলপাতা পরিষ্কার দেখে বেলপাতা দেওয়ার চেষ্টা করুন। অর্থাৎ বেলপাতাটা একটু দুমড়ে গেছে, মুচড়ে গেছে, এরকম বেলপাতা কিন্তু দেবেন না। এছাড়াও গাছ থেকে পাড়তে গিয়ে দেখা গেল একটি বেলপাতা আপনার মাটিতে পড়ে গেছে, সেই বেলপাতা কিন্তু আপনারা কখনোই মহাদেবের পুজোতে ব্যবহার করবেন না। এছাড়াও বেলপাতা দেওয়ার সময় আপনারা বেলপাতাটিকে পূর্বে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন, এবং সোমবার দিন শিবালয়ে যাওয়ার সময় আপনারা স্নান করুন। স্নান করে উঠে দুধ, গঙ্গা জল, বেলপাতা, ঘি এবং মধু নিন। এই কয়েকটি জিনিস নিয়ে আপনি দেবাদিদেব মহাদেবের কাছে যান, অর্থাৎ শিবালয়ে যান। আর একটি জিনিস মাথায় রাখবেন, আপনারা জুতো পরে কিন্তু কখনোই শিবালয়ে যাবেন না। আপনার গৃহ থেকে যদি শিবালয়ের দূরত্ব 2 কিলোমিটার হয়, 2 কিলোমিটারই আপনাকে খালি পায়ে যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ
দেবাদিদেব মহাদেবের কাছে আপনাকে শরণাপন্ন হতে গেলে ছোট হতে হবে, নিচু হতে হবে, কখনোই বড় হয়ে দেবতার উপরে যাওয়া যায় না। তাই জুতো খুলে ঘর থেকেই যাবেন এবং খালি পায়ে আপনারা যান, পারলে পরিষ্কার জামা কাপড় পরে যান। সবচেয়ে ভালো হয় আপনারা যদি সাদা কোনো বস্ত্র পরিধান করতে পারেন, সবচেয়ে বেস্ট হয়। এছাড়াও আপনারা শিবালয়ে গিয়ে প্রথমে দেবাদিদেব মহাদেবের লিঙ্গটিকে অর্থাৎ শিবলিঙ্গটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন, তারপরে ঘি এবং মধু সেই শিবলিঙ্গে সুন্দর করে মাখান এবং ফুল ধূপকাঠি এবং বেলপাতা প্রদান করুন। কিন্তু বেলপাতা প্রদান করার সময় অবশ্যই আপনি বেলপাতার যে সামনের দিকটা রয়েছে সেটি যেন শিবের মাথার দিকে হয়, অর্থাৎ বেলপাতাটিকে উপর করে দিতে হবে, অর্থাৎ যেদিকে পাতাটাই চকচক করছে সেই পাতাটি যেন শিবলিঙ্গের মাথাতে লাগে, উল্টো দিকটা যেন আকাশের দিকে থাকে। এইভাবে আপনারা বেলপাতা প্রদান করুন। এবং আপনার নিজের জন্য যদি চান, অর্থাৎ নিজের মঙ্গলের জন্য, তাহলে বলবেন নমো শিবায়। হ্যাঁ বন্ধুরা, কিন্তু অন্য কারোর জন্য যখন চাইবেন তখন অবশ্যই বলবেন ওম নমো শিবায়। এই দুটি মন্ত্র আলাদা আলাদা বা পৃথক পৃথক রয়েছে দুটি কাজের জন্য। আপনার নিজের জন্য শুধুমাত্র নমো শিবায় এবং অন্যের উপকার চাওয়ার জন্য বা অন্যের মঙ্গল চাওয়ার জন্য বলবেন ওম নমো শিবায়। এবং আপনারা এটি প্রতি সোমবার দিন অবশ্যই শিবালয়ে গিয়ে দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করুন এবং অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন সোমবার দিন। আর দেখুন আপনার জীবনে যা যা বাধা রয়েছে, যা যা প্রবলেম চলছে, সেই প্রবলেম কিন্তু কাটতে বাধ্য। এটি কিন্তু খুব আমি দায়িত্ব নিয়ে বলছি, তাই আজ থেকেই শুরু করে দিন এই কাজটি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।